মালদা মেডিকেল কলেজে এবার ভূতের আতঙ্ক। রাতে ওয়ার্ডের মধ্যেই ভেসে আসছে নানান ধরনের আওয়াজ, নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে দরজা, ছুটে আসছে অ্যাসিডের বোতল। ভূতের আতঙ্কে নার্সিং স্টাফরা ওয়ার্ডে কাজ করতে চাইছেন না, কাজ করতে রাজি নন সাফাই কর্মীরাও। মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টারের এই বিচিত্র অভিজ্ঞতা নিয়ে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেন নার্সিং স্টাফ এবং সাফাই কর্মীরা। এই বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের নার্সরা আমাকে জানিয়েছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এই ওয়ার্ডের নিরাপত্তা বাড়ানো হয়েছে, কেন এমন ঘটনা হচ্ছে তা খতিয়ে দেখা হবে। আমি একটা রিপোর্টিং পেয়েছি, আমাদেরকে জানানো হয়েছে যে ওখানে কিছু কর্মরত যারা নার্সিং স্টাফ আছে তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে, সেখানে তারা কিছু আওয়াজ শোনা এবং আওয়াজ এবং কিছু অসুবিধা থাকে। এই বিষয়টা নিয়ে আমরা খতিয়ে দেখছি কি বিষয়টা, এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে সেভাবে আমরা খতিয়ে দেখছি, আমরা নিরাপত্তাটা উপরে জোর দিচ্ছি। সেখানে যেহেতু এখন পেশেন্ট কমে গেছে, বিরাট বড় বিল্ডিং, পেশেন্ট কমে গেছে, রোগীর সংখ্যা রাখলাম, তাদের সাথে আমরা অনুরোধ করেছি এবং আমরা আরও ব্যাপারটা খতিয়ে দেখছি কি কারণে ওই আওয়াজ শুনেছি, এখন ওটা আমরা খতিয়ে দেখবো বিষয়টা, যেটা তারা বলছেন যেটা সেটা আমরা সরেজমিনে আজকে আমি যাবো, আমি আরও আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে নিয়ে যাবো, সেখানে আমি খতিয়ে দেখবো যে কী বলছেন। আমরা একটা শুনেছি, এরকম একটা বদলের একটা ঘটনা শুনেছি, বিস্তারিত দিনে দিনে এখন দুই দিন করছে।